দাদা তুমি চিনতে পারছো আমাকে? সেদিন তোমাকে সাহায্য করতে গিয়ে আজকে আমার জীবন অচল হয়ে গেছে। দাদা তুমি যদি সেদিনকে আমাকে সাহায্য না করতে তাহলে আমার ভাইয়ের স্কুলের ফিসটা আমি দিতে পারতাম না। সেদিন তোমাকে সাহায্য করতে গিয়ে কেউ সেই জিনিসটি বা সেই মুহূর্তটি তার ফোনের মধ্যে ক্যাপচার করে নেয় এবং সেটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করে দেয়। তার ফলে আমার জীবন অচলের পথে চলে গিয়েছে। যেমন আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছেন, আমার কাজ আমি হারিয়েছি, আমার বস আমাকে আমার কাছ থেকে ছাড়িয়ে দিয়েছেন, আমি এক কথায় বলতে গেলে আজকে সমাজের কাছে অচ্যুত হয়ে থেকে গেছি। ভালো থেকো, তুমি আরও বেশি উন্নতি করো তোমার জীবনে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো। এই ডিজিটাল জগতে কোনো জিনিস ভাইরাল করা খুবই সহজ, কিন্তু সেইটিকে সত্যতা বিচার না করে কিছু কিছু সাধারণ জীবন খুব সহজে নষ্ট হয়ে যায়, যেটি এই ভিডিওতে আমার হয়েছে।